জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে আম্মান সিদ্দিকীর পক্ষে তার আইনজীবীরা কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিক্ষোভ বিচারক তা নামঞ্জুর করেন। 15 মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেসবুকে পোস্ট করে আত্মহত্যা করে। এ ঘটনায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে প্রক্টর ও তার সহপাঠী সহ বেশ কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছিল আদালত। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।